কুড়িগ্রামে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাতজন বান্ধবীর বাল্য বিয়ে হয়ে যাওয়ায় একাই নিয়মিত এসএসসি পরীক্ষা দিচ্ছেন রুবিনা আক্তার। ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি 1998 সালে স্থাপিত হলেও 2004 সালে এসে এমপিওভুক্ত হয়। 2012 সালে পাঠদানের অনুমতি পেলে বর্তমানে প্রতিষ্ঠানটিতে ছাত্রীর সংখ্যা শতাধিকের বেশি। পাঁচজন এমপিওভুক্ত শিক্ষক সহ প্রতিষ্ঠানটিতে মোট 11 জন কর্মরত রয়েছেন। চলমান পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মানবিক বিভাগের শিক্ষার্থী রুবিনা আক্তার শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের 11 নং কক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। একটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান থেকে একজন মাত্র শিক্ষার্থী নিয়মিত এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এমন প্রশ্নে করোনাকালীন সময় ও বাল্যবিবাহকে দায়ী করেছেন প্রতিষ্ঠানের শিক্ষকরা। এবারে আমার পরীক্ষার্থী তিনজন, নিয়মিত হলো একজন, অনিয়মিত হলো দুজন। করোনার সময় দুই বছর গ্যাপ থাকার কারণে আমাদের সব, আমাদের যেহেতু একমুখী শিক্ষাটা, একমুখী স্কুল, একমুখী বিদ্যালয়, এই কারণে এই করোনার সময় সবগুলো বাচ্চাই বিয়ে হয়ে গেছে। একটা বাচ্চাই ছিল, আমরা একটা বাচ্চাকে যথেষ্ট চেষ্টা করে অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান মিয়া জানান, অতীতে যা হয়েছে আগামীতে প্রতিষ্ঠানটিতে বেশি ছাত্রছাত্রী ও লেখাপড়ার মান উন্নয়নে কাজ করব। আমার এবারে এসএসসি পরীক্ষা নিয়মিতভাবে দিচ্ছে একজন, আর অনিয়মিতভাবে দিচ্ছে দুজন। আমি এখানে অন্যান্য শিক্ষকের কাছে যতটুকু শুনতে পেরেছি, করোনাকালীন সময়ে এই পরীক্ষার্থী ছিল, যার কারণে এই অবস্থা। আমি চেষ্টা করতেছি সামনে যাতে বিদ্যালয়কে আরও ভালো করা যায়, আমি সেই চেষ্টা অব্যাহত চালাচ্ছি। অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি থেকে মোট তিনজন পরীক্ষা দিলেও নিয়মিত একজন পরীক্ষা দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব নাজমা বেগম। আমাদের কেন্দ্রে মোট প্রতিষ্ঠান হলো 11টা, মানে 11টা স্কুল পরীক্ষা দিচ্ছে, আর মোট পরীক্ষার্থী হলো 674 জন। আর অনন্তপুর বালিকা থেকে মোট তিনজন পরীক্ষা দিচ্ছে, নিয়মিত একজন আর অনিয়মিত দুইজন। রুবিনা আক্তার জানান, আমার আরও সাত বান্ধবী ছিল, কিন্তু তাদের বিয়ে হওয়ায় তারা লেখাপড়া ছেড়ে দিয়েছে, তাই শুধুমাত্র আমি একাই পরীক্ষা দিচ্ছি। ক্লাস হাই স্কুল থেকে আমি একজন পরীক্ষার্থী নিয়মিত পরীক্ষা দিচ্ছি এবং উপজেলা মাধ্যমিক অফিসার কামরুল ইসলাম জানান, উচ্চ মাধ্যমিকের পাঠদানের অনুমতি পেলে প্রতিষ্ঠানটি জুনিয়র এমপিওভুক্ত, তবে উচ্চ মাধ্যমিকের এমপিওভুক্ত করতে নির্দিষ্ট পরিমাণ পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করাতে না পারলে পাঠদানের অনুমতি বাতিলের সম্ভাবনা রয়েছে। অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় ফুলবাড়ী কুড়িগ্রাম বিদ্যালয়ে এবার একজন নিয়মিত এবং দুজন অনিয়মিত সহ মোট তিনজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে। বিদ্যালয়টি মূলত জুনিয়র স্কুল এবং তারা হাই স্কুল পাঠদান প্রাপ্ত। তাদের যদি বর্তমান এমপি পেতে হলে একটা নির্ধারিত সংখ্যায় অতিক্রম করতে হবে, সে পর্যায়ে না যাওয়া পর্যন্ত তারা আসলে সরকার থেকে কোনো এমপিও পাবে না। এই জন্য তারা চেষ্টা করছে পরীক্ষার্থী বাড়ানোর জন্য, কিন্তু না পারলে তাদের এমপিও হবে না কোনোদিন। তো আমরা আশা করি তারা পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করে তারা এমপি করতে পারবে, তাদের পাঠদান এমপি অনুমতিও বাতিল হতে পারে যদি এইভাবে চলতে থাকে।